বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বিশ্লেষকদের অনেকেরই মত যে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক আছে কিন্তু পররাষ্ট্র নীতি বলে কিছু নেই, যদিও বাংলাদেশের সংবিধানে বলা আছে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারো সঙ্গে বৈরিতা নয়, অর্থাৎ সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নেই। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট যেটি নিয়ে বিদেশে যেতে হয় সেটির দিকে যদি আমরা তাকাই, গত 50 বছর অন্তত 3টি রাষ্ট্রের কথা আমরা বলতে পারি যে এই রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না এবং সেই রাষ্ট্রগুলোতে যাতায়াত বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ ছিল। পর্যায়ক্রমে দুটো রাষ্ট্রের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, সর্বশেষ ছিল ইসরায়েল, সেটিও বাংলাদেশের পাসপোর্ট থেকে কয়েক মাস আগে তুলে দেওয়া হয়েছে, যদিও সরকারের দিক থেকে বলা হয়েছে যে কূটনৈতিক সম্পর্কটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে না, কাজেই কেউ এই পাসপোর্টে এটি লেখা না থাকলেও পাসপোর্টের মান বৃদ্ধির জন্য এটি করা হয়েছে, কেউ ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না। এটি হচ্ছে একটি দিক। অন্যদিকে বাংলাদেশের সম্পর্কে একটি ধারণা আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশ্লেষক বিশেষজ্ঞ তাদের, যে বাংলাদেশ রাজনৈতিকভাবে বিশেষ করে বাংলাদেশের সরকার ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে চীনের উপরে নির্ভরশীল। আমরা চীন এবং ভারতের বৈরিতার কথা জানি এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতার কথাও জানি। বিশ্ব মোটা দাগে এখন দুটো ভাগে বিভক্ত, একদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন, তাকে কেন্দ্র করে পৃথিবীর বেশ কিছু দেশ একদিকে, অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি চীনের, সেটিকে কেন্দ্র করে পৃথিবীর বেশ কিছু দেশ একদিকে। এরই সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের, এই চার দেশ মিলে কোয়াড তৈরি করা এবং যেটিকে অনেকে মনে করেন যে চীনের আধিপত্যকে ঠেকানো, আধিপত্য বিস্তার যেন চীন না করতে পারে পৃথিবীতে সেটিকে ঠেকানোর জন্য এই কোয়াড। যদিও কোয়াড যারা করেছেন তারা বলছেন যে এটি তাদের মধ্যে পারস্পরিক ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সহযোগিতার জন্য এবং সিকিউরিটি ডায়ালগের জন্য এটি করা হয়েছে। কেউ কেউ কোয়াড প্লাস করবার কথা বলছেন এবং সেই কোয়াডে বাংলাদেশের যুক্ত হবার কথাও বলা হচ্ছে, যদিও কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত তিনি বেশ জোর গলায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে যে বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয় তাহলে চীন সেটিকে ভালোভাবে নেবে না। যদিও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের খানিকটা অসন্তুষ্টির প্রেক্ষিতে দুদিন পরেই তিনি তার কথাকে অনেক, সুরটাকে অনেক নরম করে ফেলেছেন এবং এখন আমরা যেটি লক্ষ্য করছি যে একদিকে অনেকেই এই কোয়াডের অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন, অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের চীনা বিনিয়োগের ফলে একটা বড় পরিবর্তন অনেকের মধ্যে আমরা শিফটিং দেখতে পাচ্ছি, যারা একসময় মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা ধ্যান ধারণাকে লালন করতেন তারা এখন অনেকটাই চীনের প্রতি নরম। এবং সব মিলিয়ে আসলে বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রনীতি কী হবে? ইতিমধ্যেই বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন যে সামরিক জোট সেই জোটে অংশ নিয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে ডিফেন্স চুক্তি করেছে, তাহলে প্রশ্ন যে কেন তাহলে কোয়াডের মতো জোটে বাংলাদেশ যুক্ত হতে পারবে না? এইসব নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং স্টুডিওতে আছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আবুল হাসান চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রশ্নটি এখন গণমাধ্যমে আলোচনায় আছে, নানান মহলে আলোচনার মধ্যে আছে, যে বাংলাদেশের কোয়াডে যুক্ত হওয়ার পক্ষে বিপক্ষে নানান যুক্তি, অনেকেই মনে করেন যে এটি বাংলাদেশের জন্য জরুরি, কেউ কেউ মনে করেন যে এটি চীন, যেমন চীনের রাষ্ট্রদূত যেমনটা হুমকি দিয়েছিলেন খানিকটা, পরে যদি সুর চেঞ্জ করেছেন সেটি বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। আপনার বক্তব্য শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অবর্ণনীয় একটা পরিস্থিতির ভিতর আজকে আমরা আলোচনায় আসছি। আপনার আলোচক আমার অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব নুরুল কবির, তাকে আমার অভিনন্দন। সত্যি এরকম পরিস্থিতি আমার বাবা, আপনার পিতা বা আমার পিতামহ, তাদেরও বোধহয় মোকাবেলা করতে হয় নাই। কারণ আমি চিন্তা করে দেখলাম যে সময়টা স্প্যানিশ ফ্লু হয়েছিল সে সময় এত বেশি আসা যাওয়া ছিল না। আজকে এই পরিস্থিতির ভিতরে শুধু বাংলাদেশ নয়, শুধু পার্শ্ববর্তী দেশ নয়, সমস্ত পৃথিবী। আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমার চিন্তা ভাবনা একেবারেই এই দেশের একজন অতি সামান্য সাধারণ নাগরিক, কিন্তু আমি চিরদিন খুব সন্তুষ্টির সাথে একটা কথা বিশ্বাস করে এসেছি যে বঙ্গবন্ধু পররাষ্ট্র নীতির যে মূল ভিত্তি প্রস্তুত করেছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব কারের সাথে বৈরিতা নয় এবং সেটার জন্য তিনি জোট নিরপেক্ষ রাষ্ট্র সময়ের কাছ থেকে সমাদৃত হয়েছেন। এবং এটাও বলতে হবে 96 থেকে 2001 পর্যন্ত
মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুতি নিচ্ছিলেন যে যদি 2001-এ ক্ষমতায় আসেন আবারও জোট নিরপেক্ষ সম্মেলন বাংলাদেশে হবে, কথা আমরা সকলেই জানি। প্রথম কথা হচ্ছে যেটা, যে বাংলাদেশ যে কথাটা বলছে এটা খুব জোরালো ভাবে বলা এবং প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা ওই 50s আর 60s এর প্যাকটিটাইটিস সেন্টোসিয়েটো এরকম কিছুর মধ্যেই যেতে চাই না। তার মধ্যে এটা না যে আমরা কারো বিরোধিতা করছি, আমাদের দেশ কোনোভাবেই ছোট নয়। মানচিত্রের দিকে তাকালে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা যাই হই 16, 17, 18 কোটি জনগণের দেশ, ছোট দেশ নয়। এবং আমাদের দেশের গুরুত্ব নানাবিধ। আমরা বিমস্টেক এবং সার্কের ভিতর একটা সেতু রচনা করেছি। এখন প্রথম কথা হচ্ছে যে দুইটা দেশের ভিতরে তাদের সম্পর্কের আপনার যে সমস্ত ইস্যুস থাকে সেগুলো নিয়ে আলাপ করা সাধারণভাবে সঠিক নয়। কিন্তু তারপরেও বলবো যে পার্শ্ববর্তী দুইটি বন্ধু প্রতিম দেশ, ভারত যেটা আমাদের স্বাধীনতার যুদ্ধে অসাধারণ ভাবে সাহায্য করেছে এবং গণচীন, তাদের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা আছে সেগুলো কিন্তু শুধুমাত্র তাদের এই দুই দেশের ভিতরে আবদ্ধ নয়। ভারতকেই চিন্তা ভাবনা করতে হবে, এ বিষয়ে আমি কেউ নয় উপদেশ দিবার, যে তারা কি কোয়াড এবং ব্রিক্স দুটাতেই থাকবেন, পারবেন তারা থাকতে? ভারতের একজন চিন্তাবিদ, রাজনীতিবিদ, স্কলার, তার সাথে দৃষ্টিভঙ্গির দিক থেকে আমার মিল থাকুক বা না থাকুক, না থাকাটাই স্বাভাবিক। কিছুদিন আগে সুব্রমণিয়াম স্বামী খুব অকপটে বলেছেন প্রিন্ট মিডিয়াকে যে নেপালের দিকে তাকালে আমি আশ্বস্ত হতে পারি না, মায়ানমার আমাদের পাত্তা দেয় না, বাংলাদেশের সাথে চীনের খুবই ভালো সম্পর্ক, শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি, রাশিয়া কোনোদিনই চীনের কাছ থেকে বিযুক্ত হবে না। আমি আশা করব যে এই সমস্ত ব্যাপারগুলা এবং কবির ভাই যে সমস্ত সম্পাদকীয় লেখেন সেগুলো নিয়ে গুরুত্বের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা ভাবনা করবে। কারণ ডিপ্লোমেসি মানে চালাকি নয়, ডিপ্লোমেসি সঠিকভাবে আমাদের অবস্থানটা তুলে ধরা। এবং সেটা সেখানে আমি সাধুবাদ জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে উই আর এ পার্ট অফ ব্রিক্স, সরি উই আর নট ব্রিক্স, আই এম সরি আই উইথড্র, উই আর এ পার্ট অফ বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখন আপনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, সেটার ব্যাপারে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে কমার্শিয়াল এবং আমাদের যে সমস্ত ব্যবসাবানি গুরুত্বের জন্য। তো এখন দেখেন ভারতের সাথে কোয়াডের আলাপ আরম্ভই হয়নি, এটার আর্কিটেকচারও আরম্ভ হয়নি। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম, মাত্র এই 2-3 দিন আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী যখন দিল্লিতে সফর করছেন, তাদের আফগানিস্তান সম্বন্ধে দুই রকমের দৃষ্টিভঙ্গি। ইন্ডিয়া ইজ নট এট অল হ্যাপি যে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু তারা গুটিয়ে চলে যাচ্ছে। ইট ইজ কোয়াইট অ্যানাদার ম্যাটার যে 20 বছর তারা কি করলো, দেশটা ধ্বংস করলো, আল কায়দার নাম করে এসে তালেবানকে আবার ক্ষমতায় আনলো, পাকিস্তানকে একসময় প্রক্সি হিসাবে দাঁড় করিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এখন প্রায় 30 লক্ষেরও বেশি রেফিউজি। এই যে সমস্ত, আমি একেবারেই একজন, এটা কোনো বিনয় নয়, নাগরিক হিসেবে বুঝি না যে একটা এনশিয়েন্ট সিভিলাইজেশন যারা পৃথিবীকে ডিপ্লোমেসি শিখিয়েছে, তারা যদি একটা বহু হাজার মাইল দূরের একটা দেশের উপরে ডিপেন্ড করে আর পার্শ্ববর্তী আরেক শক্তির সাথে বৈরিতা সম্পর্ক বজায় রাখে, আমার তো ধারণা যেটা পৃথিবীতে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, কিছু বুটস আর হেলমেটস পাঠাবে আর কিছুই পাবে না। সেই জন্য আমাদের সকলকে নতুন ভাবে এই অঞ্চল, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা আমাদের সকলকে নিয়ে একত্রিত ভাবে এগিয়ে যেতে হবে, সেইটার সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। মাই আনসার উড বি যে বাংলাদেশ যেটা স্টেটেড পলিসি সেটা হচ্ছে কোয়াডে, যেভাবে কোয়াড এখন আমাদের সামনে চলে এসছে, যেটাকে বলে পারসিভড প্রজেকশন অফ পাওয়ার, মানে দৃশ্যমান শক্তির প্রদর্শন, আর আসল একটা শক্তির প্রদর্শন সেটা পিছনে থাকে, সেটার সাথে সংযুক্ত হবার কোনো প্রয়োজনও নাই, কোনো দরকারও নাই। কিছুটা
শক্ত থাকলে দেখেন আমাদের উপরে কি কম চাপ ছিল, তেল বিক্রি করো, গ্যাস বিক্রি করো, গ্যাস আমরা তো সেটা সম্মুখীন করেছিলাম। তো একটু ইমানের জোরে বলিয়ান হয়ে 71-এর স্পিরিটের কথা আমরা বলি, সেটাকে যদি সাগরে রাখি আমাদেরই উপকারে আসবে। কারণ চীনকে সোজা সাপটা কথা বলি, চীনের কাছ থেকে আমাদের এই যে দেশের যে অগ্রগতি, যেটা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা দক্ষিণ এশিয়ার একটা শীর্ষ জায়গায় আজকে উপস্থিত, কারণটা কি? অবকাঠামোর ডেভেলপমেন্ট। এই যে পদ্মা সেতু যখন বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন তুলে নেয়, তারপরে কিভাবে, এটা তো সকলেরই জানা কথা। সেই জন্য আমাদের কোনো রকমের কোনো কিছুতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমাদেরও খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে যে এই 1-1.5 মাসের ভিতরে যে ব্রিক্স যেটা হবার কথা দিল্লিতে, সেটা নিয়ে কি হয়। সেটা যদি হয় তাহলে কিন্তু কোয়াডস এর উপরে যেরকম চিন্তা ভাবনা, ফার্স্ট ইন দ্য ফার্স্ট প্লেস কোয়াডস যে কি, এটা ওই যে অন্ধের হাতি দেখার মতো, এক একজন এক এক রকম ভাবে বিবৃতি দিচ্ছেন। কেউ অন্ধ বলতেছে এটা একটা লম্বা সুরের মতো, কেউ বলতেছে এটা থাম্বার। তো যাই হোক, কোয়াডস ইজ স্টিল নট এ ভেরি ডিফাইন্ড কনসেপ্ট। সেই জন্য পার্শ্ববর্তী দুইটা বিশাল দেশ, এনশিয়েন্ট সিভিলাইজেশন, তারা তাদের মতো করে চিন্তা করুক। সেখানে আমার নাক গলাতে আমি চাচ্ছি না, কিন্তু আমি একজন বাঙালি, আমি চাই যে আমরা যে উন্নতি আল্লাহ রহমতে সাধন করেছি এবং আমাদের সামনে এখন যে এই যে একটা বিরাট ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এগুলোকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ হবে কোনোভাবেই এই সংস্থা। হ্যাঁ, বলতে পারেন তাহলে আপনি বিআরআই তে যাচ্ছেন কেন? দ্যাট ইজ এ ডেভেলপমেন্টাল প্রজেক্ট। আমি আসবো আবার আপনার কাছে, আমার ট্রেড কে ফ্যাসিলিটেট করবে। ধন্যবাদ। জি, আসবো আবার আপনার কাছে। কোয়াড এর সঙ্গে আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলছে, এই দুটো ধারা একসঙ্গে আছে। আমার পেশে যেটি মিশা চৌধুরী বলছেন, মিশা নুরুল কবির, যে সুব্রমণিয়াম স্বামীর কথা ধার করে যে এই অঞ্চলে ভারতের অবস্থান কি, তার শত্রু মিত্র কারা এখন, সেটি উনি বলছিলেন যে এই অঞ্চলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, সেটির বাস্তবতা আছে কি না একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই। কারণ সার্কের কথা বলা হয়েছে, সার্ক কার্যত সক্রিয় নয়, অকার্যকর, এবং সেটি মূলত ভারতের কারণে, প্রধানত ভারতের কারণে, এবং খানিকটা পাকিস্তানের, ভারত পাকিস্তানের রেষারেষি। বিমস্টেকের কথা বলা হয়েছে, বিমস্টেক আসলে সে অর্থে তেমন কিছু করছে না। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে কোয়াডকে কেন্দ্র করে যে আলোচনা, এবং ধন্যবাদ। প্রথমে কাশার ভাই অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ এবং অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ হিসেবে এবং খোঁজখবর রাখেন, পড়াশোনা করেন, সব মিলে তার আলোচনা থেকে আমরা নিশ্চয়ই উপকৃত হব এবং দেশ উপকৃত হবে। কাশার ভাইয়ের সঙ্গে আমার এটা গেছেন, আপনাকে ধন্যবাদ এবং কাশার ভাইকেও ধন্যবাদ। উনি, আমি প্রথমে তার একটা উক্তিকে সমর্থন করে আলাপটা শুরু করতে চাই যে বাংলাদেশ একটা বড় দেশ, কারণ ভূমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একেবারে হেলাফেলার জিনিস নয়। কিন্তু জনসংখ্যা, এই যে প্রায় 18 কোটির মতো জনগোষ্ঠীর যে দেশ, কর্মঠ একটা জাতি জনগোষ্ঠী, এইটা এইটা অত্যন্ত বড় একটা দেশের জন্য সম্পদ এবং শক্তি দুটোই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমাদের দিক থেকে কোনো, আমাদের যারা সরকার তাদের কোনো হীনমন্যতা বোধের কোনো কারণ নাই নিজেদেরকে ছোট দেশ মনে করবার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা খুব সুন্দর করে বলেছেন কাশ্মীর ভাই, যে ডিপ্লোম্যাসি তো চালাকি করা না, কারণ পৃথিবী শুধু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নয়, ব্যক্তিগত জীবনও শেষ পর্যন্ত চালাকি জয়লাভ করে না। বুদ্ধিমত্তা, বিশ্লেষণ এবং একটা বাস্তব পরিস্থিতির মধ্যে অন্যের ক্ষতি না করে নিজের উন্নয়নের, বিকাশের রাস্তা তৈরি করার নামই হচ্ছে, যেমনি ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ, সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ, এবং কমিউনিটি অফ স্টেটস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা সততার সঙ্গে এগোনো যুক্তিযুক্ত, সেই ধারণাটাও সারা বিশ্বে দেওয়ার দরকার আছে। অর্থাৎ আমি আমার স্বার্থ দেখব, অন্যের স্বার্থ না নষ্ট করে, এইটা আমার দায়িত্ব, কর্তব্য এবং আমার অধিকার। এইটা, এই প্রেমিসকে সামনে রেখে যদি আপনি নিজে যেটা তুলেছেন প্রশ্নটা, যে বাংলাদেশ কোনো রাষ্ট্রের সঙ্গে বৈরিতার সম্পর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এইটাই আমাদের একেবারে স্বাধীনতার প্রথম থেকে আমাদের একটি বাংলাদেশ রাষ্ট্রের ঐতিহাসিক প্রমিস। কিন্তু সেই জায়গাটা নানানভাবে, নানান সময়ে, নানান সরকারের কারণে, নানান রাজনৈতিক দলের কারণে, আমরা এটা প্রায়োগিক অর্থে মুখে মুখে সবসময় বলেছে আমাদের সরকারগুলো, প্রায়োগিক অর্থে আমরা এদিক ওদিক নানাভাবে টিল্টিং দেখেছি এবং তাতে বাংলাদেশের খুব বেশি উপকার হয়েছে বলে আমার মনে হয় না। বর্তমান এই পরিস্থিতিতে আপনি লক্ষ্য করুন, সার্কের কথা বলছেন, মানে আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো হওয়া উভয় দেশের জন্য দরকার, আমি খুব দরকার বোধ করি। কারণ হচ্ছে যে দুটো স্বাধীন দেশ, তার কিছু ঐতিহাসিকভাবে কিছু ঐক্যের জায়গা আছে, দৃষ্টিভঙ্গিগত ভাবে কিছু পার্থক্য আছে,
এগুলো অত্যন্ত আপনার না লুকিয়ে পরিষ্কারভাবে স্বাধীন চিত্তে নিয়ে এগুলি আলাপ আলোচনার মাধ্যমে আপনার নিষ্পত্তি করলে বাংলাদেশে লাভ হবে, ভারতেরও লাভ হবে। কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিটা আপনি শুধু তো বাংলাদেশের ক্ষেত্রে যদি হতো তাহলে আমাদেরকে খামাখায় যদিও কিছু লোক প্রো ইন্ডিয়ান বলে আমাদেরকে অ্যান্টি ইন্ডিয়ান বলে শনাক্ত করতে চায়, কিন্তু আমি আমার দেশের স্বার্থের কথা বললে সেই স্বার্থ যদি ভারতের বিপক্ষে যায় আর আমাকে সেই সমস্যা না দেখে সরকার বা সরকার দলের লোকেরা কিংবা বুদ্ধিজীবীরা যখন আমাকে গালি দিবে বা আপনাকে গালি দিবে, আমার পানি ন্যায্য হিসাব দরকার। এটা আমার আন্তর্জাতিক আইনে পাওনা, ভারত কখনো এটা অস্বীকার করে নাই, কিন্তু এটা আমাকে দিচ্ছে না, তাহলে আবার ডিলে ডিলে করছে, তাহলে আমি কি বলবো না যে আমার পানিটা দরকার? আর এটা বললে আমাকে এই অভিধায় অভিযুক্ত করবেন যে আমি আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে, আমার তো কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষের সঙ্গে, ভারতের মানুষের সঙ্গে তো ঐতিহাসিকভাবে আপনার সুসম্পর্ক থাকবার কথা, তো সেখানে তো বিরোধের কোনো প্রয়োজন নাই। কিন্তু এইটা কি শুধু বাংলাদেশের সঙ্গে হয়েছে? ভারত সম্ভবত পৃথিবীর একমাত্র বড় দেশ যার আশপাশের সমস্ত ছোট ছোট আপাতিক অর্থে ছোট ছোট দেশগুলির সঙ্গে একটা তিক্ততার সম্পর্ক জড়িত, অবিশ্বাসের সম্পর্ক জড়িত, যেটা সুব্রহ্মণ্যম নিজেই এখন উদ্বেগ প্রকাশ করছেন। এবং ওইখানকার অনেক আমাদের বন্ধু বান্ধব যা আমরা যাদেরকে চিনি, যারা মননশীল মানুষ, যারা আপনার পুরো অঞ্চলের স্থিতিশীলতা চান, পুরো অঞ্চলেরকে নিয়ে একটা ব্লক হিসেবে এগোতে চান, ভারতের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা কিন্তু এটা মনে করেন। তাহলে এই রাষ্ট্র কেন অন্য সবগুলো সংগঠনের সঙ্গে মানে দেশের সঙ্গে পার্শ্ববর্তী এইরকম একটা তিক্ততার সম্পর্কে জড়িয়ে পড়ছে, এটা প্রধানত ওইখানকার বুদ্ধিজীবী এবং রাজনীতিকগণদের উচিত খুঁজে বের করা। বাট এই যতক্ষণ পর্যন্ত এটা থাকছে, আমাদের নিজেদের স্বার্থটা যেটা কাশাভাই বললেন, অনেকগুলো ফেনোমেন একটু জটিলতা তৈরি হয়েছে। ধরুন কোয়াডের কথা, কোয়াড কিন্তু আসলেও এখনো পর্যন্ত ডিফাইন্ড কিছু না। এইটা আপনার প্রথমে একটা ছোট্ট আপনি 2004 সাল সুনামির পরে তারা এই ডিভাস্টেশন যে পরিমাণ হয়েছে সেইটা নিয়ে কথাবার্তা বলার জন্য, এই অ্যাড্রেস করবার জন্য প্রথম জাপান কিছু কিছু রাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলছে। তারপরে আপনার এই উদ্যোগটা মূলত জাপান থেকে এসছে, 2007 সালে একটা ডায়ালগ আকারে তৈরি হয়েছে, এটা জাস্ট ডায়ালগ, নামটাও তার তাই। তো এইটা তেমনভাবে এখনো পর্যন্ত কোনো কংক্রিট শেপ নেয় নাই, বা এটা আমরা যেটা বুঝতে চেষ্টা করি, এশিয়াতে একটা চায়না ভার্সাস জাপানের একটা কোল্ড ওয়ার আছে, সেটা তার ব্যবসা বাণিজ্য নিয়ে, এবং জাপানের উদ্বেগ এশিয়ান অঞ্চলে তার আর অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক তার কিছু উদ্বেগ চায়নার নানান সমৃদ্ধির কারণে, আপনার সেটা সামরিক এবং অর্থনৈতিক তার একটা, এবং তার অতীত তাদের দুই দেশের সঙ্গে কতগুলি বিরোধমূলক শত্রুতামূলক সম্পর্ক একসময় তো ছিল, যুদ্ধও তাদেরকে করতে হয়েছে, তার একটা উদ্বেগ আছে। এবং জাপানের সঙ্গে আমেরিকার পুরো সম্পর্ক বহু পুরনো, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে নতুন জাপান সেটা আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রেখেই তার অর্থনৈতিক সমৃদ্ধি ঠিক করেছে। আমেরিকার বা চায়নার কন্টেনমেন্টের ইস্যু আছে, ইন্ডিয়ারও আছে, ফলে এর মধ্যে যখন অস্ট্রেলিয়াকে তারা পেয়েছে জাপান, তখন ইন্ডিয়া তখন এটা তাদেরকে এক ধরনের গুড ফিলিং এটা দেয়, বাট এখনও পর্যন্ত এটা ফিলিংয়ের পর্যায়ে। সার্কের মধ্যে দিয়ে আমরা যখন এগোতে পারি নাই সেটা সবাই জানে, প্রধানত ভারত পাকিস্তান দায়ী এটার জন্যে, আমরাও খুব বেশি অ্যাসার্ট করতে পারি নাই। এরকম একটা অবস্থায় চায়না আমাদের জন্যে খুব ইম্পর্টেন্ট একটা দেশ, যেটা ইয়ে বললেন অর্থনৈতিক অর্থে। আপনি ধরেন একটা ছোট্ট, আমি যদি আপনার একটা ফিগার দিই, এই বাংলাদেশের ইনভলভমেন্টটা চায়নাতে 2017 সালে ছিল মাত্র, এই 2017 সালে $64 মিলিয়ন, এক বছরের মাথায় এইটা 2018 সালে $978 মিলিয়নে পৌঁছে, এবং সর্বশেষ এর মধ্যে 2016 সালে যখন বাংলাদেশের সঙ্গে চাইনিজ প্রিমিয়ার আসলেন এবং আপনার স্ট্র্যাটেজিক পার্টনারশিপের তত্ত্বকে সামনে রেখে একটা MOU হলো, সেখানে তারা কিন্তু $21 বিলিয়ন আপনার সাতাশটা প্রজেক্টের জন্যে ইনভেস্টমেন্টের কমিটমেন্ট করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই কোভিড সিচুয়েশনের অনেক অনেক টাকা এই সমস্ত মেগা প্রজেক্টগুলিতে
এসছে, যে এইটা একটা দিক। আবার জাপান কিন্তু আবার এইটা জাপানের অর্থনৈতিক যে ইনভেস্টমেন্ট এবং সাপোর্ট এইটাও বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ না। এই অর্থে যে 1974 সাল পর্যন্ত এই বাংলাদেশের যে নানান প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্স গ্র্যান্ট সব মিলে প্রায় $22 বিলিয়ন কিন্তু জাপানিজ এখানে ইনভেস্টমেন্ট আছে। এখন জাপানের জন্য যেটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ভিজাভি চায়না, আমাদের জন্য কিন্তু জাপান এবং চায়না অর্থনৈতিক সমৃদ্ধির কারণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাধীনভাবে আমরা যদি এই দুইটা জিনিস একসাথে বন্ধুত্বকে কাজে লাগাতে পারি আমাদের জন্য সবচেয়ে ভালো। এইখানে একটা ফাইন লাইন আছে, সেখানে হুট করে আমার এদিকে ওদিকে ঝুঁকে পড়ার কোনো ব্যাপার নাই। এটা একটা থার্ড ডাইমেনশন একটু তুলেছিলেন কায়সার ভাই। বাংলাদেশের কিন্তু কতগুলো ঐতিহাসিক প্রমিসেস আছে, তার মধ্যে একটা সে 48-49 সাল থেকে আপনার যে সিয়াটো সেন্টো বা সামরিক জোটের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা নেতারা রাজনৈতিক দলগুলো আপনার এইটার বিরুদ্ধে গেছে যে তারা রাজনৈতিকভাবে শক্তিমান হতে চায়, সামরিকভাবে হতে চান না, ব্যাপারটা এরকম ছিল না। 56 সালে যখন সরওয়ার্দি প্রধানমন্ত্রী হলেন তখন আপনার যে এই প্রো আমেরিকান পলিসি হওয়া নিয়ে তো 57 সালে আওয়ামী লীগ ভেঙেই গেল, 63 সাল পর্যন্ত সেইটাই ছিল। মাঝখানে 1958 সালে আমেরিকানদের সঙ্গে আইয়ুব খান যে চুক্তি করেছিলেন পাকিস্তানের, তো সেগুলির কিন্তু প্রায় আমাদের সব সিনিয়র নেতারা তখন বিরোধিতা করছেন, তার একটা কারণ ছিল। সেটা আবার ইতিহাসে রেলিভেন্ট হয়ে এসছে। কেন, আমি জাস্ট আধা মিনিটেই পর্ব শেষ করব। তারা জানতেন মৌলানা ভাসানী এবং অন্যরা যে আমেরিকার সঙ্গে তৎকালীন পাকিস্তানের সামরিক জোটের অর্থ পাকিস্তানের মিলিটারিজম হবে, পাকিস্তান আর্মি শক্তিমান বেশি হবে রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে, সেখানে বাংলাদেশ ওই তৎকালীন সম্পর্কের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্যে তার বিষফল বাংলাদেশকে অন্তত 70-71 সাল পর্যন্ত বহন করতে হয়েছে। ফলে আমাদের মতন অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু সামগ্রিকভাবে যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য শক্তি, এরকম একটা দেশের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার মিলিটারি জোটের মধ্যে ঢুকে যাওয়া এটা ক্ষতিকর এবং সত্যিকার অর্থেই একটা সেই অর্থে জোট নিরপেক্ষ আন্দোলন আর নাই, সেই প্ল্যাটফর্মটাও আর কার্যকর ওইভাবে নাই, কিন্তু আমাদের অত্যন্ত হিসাব করে পা ফেলতে হবে বলে আমার ধারণা। জি, মিস্টার আবুল হাসান চৌধুরী, আমি যদি এভাবে একটু প্রশ্নটা দাঁড় করাই যে বা বিবেচনা বোর্ডটা যদি এভাবে দাঁড় করাই যে বিআরআই আপনি এবং সবাই বলছেন যে এটি বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে, সেই জন্যই বাংলাদেশ ঢুকেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পারসেপশন ওয়াইজ বিআরআইয়ের মাধ্যমে চায়না একটা প্রভাব প্রতিপত্তি বিস্তারের গোটা পৃথিবীব্যাপী করবার চেষ্টা আছে। পশ্চিম অন্তত সেভাবেই দেখে, যুক্তরাষ্ট্র অন্তত সেভাবেই দেখে। এখন বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ডিফেন্স অ্যাগ্রিমেন্ট করতে পারে, বাংলাদেশ যদি বিআরআইতে থাকতে পারে, কেন বাংলাদেশ কোয়াডে না, কেন কোয়াড প্লাস হতে হবে, কারণ কোয়াড তো চারটা দেশকে নিয়ে, বা আইপিএসের সঙ্গে যুক্ত হতে পারবে না। এখন চীন সেটা চায় না, কারণ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের বৈরিতা আছে এবং এটা তারা মনেই করে যে তাদের বিপক্ষে একটা অবস্থান নিয়ে বা তাদেরকে ছোট করবার জন্য করা হচ্ছে। কিন্তু ভারতও তো চায় বলে মনে হয় না, যে ভারতও কোয়াডে বাংলাদেশ যুক্ত হোক, যদিও ভারত কোয়াডে আছে, কারণ তাদেরও স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন যেটা সেটা দেখলে বোঝা যায় যে তারাও আসলে খুব একটা চায় না যে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ুক, কারণ তাতে বাংলাদেশের মর্যাদা তাদের, যেখানে চারটি দেশ মিলে একটা জোট আছে সেখানে পাঁচটি দেশের জোট হলে বাংলাদেশ ওই জোটের অন্তর্ভুক্ত, সো বাংলাদেশও খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যদি এরকমভাবে বিবেচনা করতে চাই যে আসলে চায়নাও চায় না, ভারতও চায় না, এবং আমরা মোটামুটি সেই পা মানে সেই ফাঁদেই পা দিচ্ছি, প্রথমত এবং হতে কি, আমরা তো মিলিটারি জোটে আছি, আমরা সৌদি আরবের মিলিটারি জোটেও আছি বা অন্য ভারতের সঙ্গে ডিফেন্স চুক্তি করছি, তো অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এখানেই যে আমরা সকলে, আর আমরা যদি বিআরআইতে না থাকি, আমি যদি বলি বিআরআইতে যদি আমরা না থাকি, সেটা চীনের জন্য খুব একটা সুখকর হবে না, মানে আমরা আমাদের প্রয়োজন, চীনের জন্য সমস্যা তৈরি করবে, এবং আমি চীনের সাথে গভীর বন্ধুত্বে প্রত্যাশা করি, বিশ্বাস করি, মনে করি এটা আমাদের জন্য উপকার, অন্য কোনো কারণে না। তারপরেও আমি চীন অনেক সেমিনারে, আপনার অনুষ্ঠিত সেমিনারেও বলেছি যে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক যে বিআরআই আমরদের সম্পৃক্ত, যে বিআরআই এর পিছনে চীন কঠিনভাবে দাঁড়িয়ে আছে, অথচ তারা রোহিঙ্গাদের ব্যাপারে মায়ানমারের সাথে একটা শক্তিশালী অবস্থান নিচ্ছে না। ব্যক্তিগত পর্যায়ে তারা বলছে আমরা নিচ্ছি, কিন্তু দের ইজ এ চাইনিজ ওয়ে অফ ডুইং থিংস, আমরা একটু আস্তে ধীরে নিচ্ছি।
অবশ্যই। এবং এবং আপনি আপনি খুব ভালোভাবেই জানেন যে চীনের যে বিনিয়োগের হিসেব মিস্টার নুরুল কবির দিলেন, তার অধিকাংশই পাইপলাইনে, তার অধিকাংশই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ তার সুবিধা, হয়তো বাংলাদেশের অযোগ্যতা অনেকে মনে করেন, বাংলাদেশ সেটা নিয়ে আমাদের খুব জোরালো নেগোসিয়েট তাদের সাথে অবশ্যই করতে হবে। এবং দেখেন চীনের আজকে আমরা হচ্ছে লার্জেস্ট, এবং চীনের কিন্তু এরকম রেকর্ডও আছে, তারা মাঝপথে তাদের পছন্দ না হলে, ধরা যাক বাংলাদেশ কোয়াড প্লাসে যুক্ত হলো, চীন কিন্তু যে কোনো সময় তার সমস্ত কমিটমেন্ট উইথড্র করে নিতে পারে, এরকম সম্ভাবনা আছে। আমরা যেরকম চীনের সবচেয়ে বৃহৎ আপনার ট্রেডিং পার্টনার, ভারতও কিন্তু চীনের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, এবং কোয়াডের সবগুলো দেশ, অস্ট্রেলিয়ার কথা বলি, জাপান কথা বলি, সবাই তাদের পার্টনার। যে আপনি প্রশ্ন তুলেছিলেন যে কোয়াডের ব্যাপারে কেন আমাদের বাইরে থাকাটাই আমি মনে করি বেটার, সেটা হচ্ছে অনস্বীকার্যভাবে কোয়াডের প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে চীনের অপ্রতিরোধ গতিকে প্রতিরোধ করার জন্য কোয়াডের পিছনের চিন্তা ভাবনা। কিন্তু আমরা অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে যতটুক ক্রেডিট দেই, তারা ঠিক সেই ক্রেডিট পাবার যোগ্য নন। ভিয়েতনামে তারা যুদ্ধ করেছেন, এন্ড ভিয়েতনামে তাদের যারা গোলামি করেছিল তাদেরকে হেলিকপ্টারে ওঠার সুযোগও দেন নাই। এটা আমার কাছে বোধগম্য হতে পারে না, যারা হাজার হাজার বছর ধরে পার্শ্ববর্তী ভারত আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, অর্থশাস্ত্র শিখিয়েছেন, তারা বুঝবেন না যে চীনের সাথে। সেই জন্যই আমি মনে করি ভারতও খুব ডিফাইন্ড ওয়েতে কোয়াডের সাথে যাবে। আর আমাদের এই মুহূর্তে কোয়াডে যাবার প্রশ্ন আমি মনে করি খুব গুরুত্বের সাথে চিন্তা করা উচিত, না যাওয়ার প্রশ্ন। এই কারণে যে এই ব্যাপারে আমরা জানি চীন খুব জোরালো একটা মনোভাব নিয়ে বসে আছে, একইভাবে ভারতও অত জোরালো নয়, ভারত কোনো রকম মেনে নেবে। তাহলে আবার একটা কথা বলতে হয়, সোফায় আমাদের জয়েন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সাংঘাতিক চাপ ছিল, দি ওয়ার্ড ইজ সাংঘাতিক, সেটা চীন একেবারেই পছন্দ করে নাই, ভারতও নাখোশ ছিল, আমরাও সবকিছু চিন্তা ভাবনা করে সোফার থেকে বাইরে ছিলাম। কিন্তু হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট, সেই টিপ যখন আসে তাদেরকে আমরা সাদর অভ্যর্থনা জানিয়েছি। এবং আপনি নিশ্চয়ই মনে থাকবে যে সেই ঘূর্ণিঝড়ের পথে কয়েক লক্ষ মেট্রিক টন যে তখন খাদ্য সামগ্রী আসলো, এটা মাননীয় প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা এই হানাকে বাংলাদেশে আসার জন্য। ডিপ্লোম্যাসি ইজ অলওয়েজ ওয়ার্কিং এ টাইট রোপ। আমাদের তো প্রশ্নই ওঠে না, সবচেয়ে বেশি যে দেশ আমাদেরকে সাহায্য করেছে সেটা ভারত। আমাদের এত লোক ওখানে আশ্রয় নিয়েছে, কেউ তো চলে এসে নাই তাদের মন খারাপ করে, কিন্তু সেই সময় যেরকম খোলা মনে কথা বলা গেছে, আমরা বঙ্গবন্ধুর নীতি ফলো করি, উনি বাহরাইনে কি বলেছিলেন, কোন আরব দেশ আমাকে স্বীকৃতি দেখ বা না দেখ, ফিলিস্তিনিদের জন্য আমার সমর্থন টোটাল। এবং কবির ভাই একটা ঐতিহাসিক কথা বললেন, হুসাইন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মহব্বতের সম্পর্ক থাকা সত্ত্বেও তখনকার দিনের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরানা পল্টনের ইউএসআইএস এর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়েছেন এই সিয়েটো সেন্টারে এই জয়েনিং এর জন্য। অবশ্যই সোহরাওয়ার্দী সাহেবের পর একটা অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন, সে আলোচনা ভিন্ন, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, এবং সেই সেই ব্যাখ্যারও অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই পর্যায়ে আমি যেটা বলছি যে আমরা তো এই মুহূর্তে জানি না যে বাংলাদেশ, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স এই জোট কি আছে না ভারত এই জোট, বাংলাদেশ তো ব্রিক্স এর সদস্য না, ব্রিক্স ব্রাজিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, সরি, এই ব্রিক্স আছে না নাই? এই ব্রিক্স যদি থাকে, কোয়াডও যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে ওটা কি টাইপের কোয়াড, যেটাকে ইংলিশে বলে ওয়েট টাওয়ার। আর যদি ইন্ডিয়া ব্রিক্স এর থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই দেশের ভূমণ্ডলের রাজনীতি একটা অন্যদিকে যাবে। আপনি ভুলবেন না, আজকে আফগানিস্তানে একটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার চলছে, এবং এই চাঞ্চল্যকর ব্যাপারটা কি, তালেবানরা আর দে আর গেটিং গেইনিং গ্রাউন্ড, এবং আফগান সরকার একটু খুব ভালোভাবে বিপাকে পড়েছে। এর মানে এই না যে আমি সমর্থন করছি যেটা হচ্ছে, কিন্তু এই বাস্তবতাটা হচ্ছে যেটা যদি তাদের দূরদৃষ্টি দিয়ে না দেখে, তাহলে পাকিস্তান যেরকম অনেক
রেফিউজি আপনার ওখানে আশ্রয় গ্রহণ আরো অনেক অনেক সমস্যা আছে, যেগুলো আমরা জানি ভারতও সমস্যার মধ্যে পড়ে। কারণ এই যে যারা যাদেরকে ই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে, জিয়াউল হককে সমর্থন দিয়ে রাশিয়ার বিরুদ্ধে করিয়েছে, তারপর যখন জিয়াউল হকের প্ল্যান কিভাবে সেই সেই কথার পূর্ণ ব্যাখ্যা এখনো কেউ দেয় নাই, হঠাৎ করে মধ্যাকাশে উড়ে ছারকার হয়ে গেল। আজকে আফগানিস্তান ডাইমেনশনটা আপনি কোয়াডি বলেন আর যাই বলেন তার উপরে একটা বিরাট প্রভাব রাখবে, এবং সেই ব্যাপারে চিন্তা ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ টেকেন এ ডিসিশন, দে আর ওয়াইন্ডিং আপ, তারা চলে যাচ্ছে। এটাকে কিভাবে ভারত এটার দিকে তাকাবে, ভারতের একটা আশঙ্কা যে এইটার সুযোগ হয়তো চীন নেবে, যদি সেটাই হয় তাহলে ভারতের সাথে তো আফগানিস্তান সরকারের একটা সুমধুর সম্পর্ক, আবার চীনের সাথেও সম্পর্ক গড়ে উঠছে। সো ডিপ্লোম্যাসিটা আনফর্চুনেটলি 2 আর 2 = 4 হয় না, এটা কোনো সময় 3, কোনো সময় 3.5, কোনো সময় 5। এই জন্য যে নিউ ইকুয়েশনস এন্ড নিউ রিয়ালিটিস, সেখানে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ তার একটা কিছুটা দূরত্বের অবস্থানে থেকে যেভাবে মার্শাল টিটো, যেভাবে জওহরলাল নেহরু, যেভাবে নাসের, যেভাবে সুকার্ণ, ওই প্রেক্ষিত আমাকে কবির ভাই সঠিকভাবেই বলবেন যে সেটা অন্য ইতিহাস, সেটা বলে যান এখনকার প্রেক্ষিত ডিফারেন্ট। ইয়েস, এখনকার প্রেক্ষিত ডিফারেন্ট, কিন্তু আমরা যদি এই অবস্থানে থাকি আমরা হয়তো মেবি দের মে বি এ স্কোপ যে আমরা একটা নতুন ডাইমেনশনের দিকে, নতুন ইকুয়েশনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ কোয়াড আরম্ভ হবার আগেই দেখা যাচ্ছে কোয়াড সম্পর্কে এই যে যুক্তরাষ্ট্রের যে সেক্রেটারি অফ স্টেট আসলো, ইট ইজ নাও ক্লিয়ার তারা যেটা প্রত্যাশা করে ভারতের কাছ থেকে অ্যাবাউট আফগানিস্তান, ভারত সেটা এগ্রি করে না। ভারত এই যে ট্রুপস উইথড্রল ফ্রম আফগানিস্তান এটার ব্যাপারে সাংঘাতিক ভাবে নারাজি। তো আমাদের দিজ আর ভেরি ফাস্ট মুভিং টাইমস, যে সিচুয়েশন খুব ফাস্ট মুভ করছে, আমাদের এখন এটা খুব গভীর আপনার মনোযোগের সাথে এই জিনিসগুলো দেখতে হবে। এখানে সুইং করে কোনো গ্রুপিং বা কোনো ইয়ের সাথে জোটের সাথে যাওয়ার আমাদের প্রয়োজন নাই। আমাদের যে চিন্তা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, অর্থনৈতিক সূচক বলেন, এতে আমরা যেতে পেরেছি বিকজ অফ কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার। আর লেট আস নাও ফেস দ্য প্রবলেম অফ দ্য প্যান্ডেমিক, আমাদের এই যে ভ্যাকসিন কিভাবে আমরা তাড়াতাড়ি করব সেটার ব্যাপারে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনেক বেশি কথা বলি, চীনের প্রসঙ্গটা নামে মুখে আনি না, এটি কি এক ধরনের চালাকি কিনা সেটি একটু বুঝতে চাই। আমরা যদি প্যান্ডেমিকের সময় কথা বলি, যে পরিমাণ ভ্যাকসিনের সংকটে বাংলাদেশ আছে, সেই ভ্যাকসিনের হিসেব যদি আমরা দিতে যাই তাহলে দেখবো যে ভারত বলি, চীন বলি বা অন্য যে কোনো দেশের চাইতে সবচেয়ে বেশি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বিনা পয়সায় টিকা এসেছে বাংলাদেশে। কিন্তু এখন আমার আমার যেটি প্রশ্ন, যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান যেটি মিস্টার আবুল হাসান চৌধুরী বলছেন, সেই অবস্থানে বাংলাদেশ আসলে মানে অন্যের দিকে তাকিয়ে নিজের পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে কি না, নাকি বাংলাদেশই আসলে ছোট হলেও নিজেই এখানে একটা প্লে করার মানে একটা রোল প্লে করবে? জি, এটা ওই আপনার সর্বশেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানে আসবো। এর আগে কতগুলো জিনিস আমাদের পলিসি প্ল্যানাররা নিশ্চয়ই জানেন, তবে মনে রেখে বাস্তবায়ন করার ব্যাপার আছে। বাংলাদেশের স্বার্থ যখন চায়না এবং ইন্ডিয়া এবং জাপানকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে, তখন এই সমসাময়িক ইতিহাসটা আমাদের যে খেয়াল রাখা দরকার। চায়না খুব ন্যায্যভাবে কাশ্যপ ভাই বলেছেন যে মায়ানমারের ব্যাপারে বাংলাদেশের যে এতগুলো এত সমস্যার মধ্যে পড়েছে, চায়না এই ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করছি এক ধরনের মুখে সুন্দর কথা বলছে কিন্তু বাস্তবে কাজ করছে না। ইন্ডিয়াও কিন্তু একই কাজ করছে, ইন্ডিয়া আমরা জাতিসংঘের ভোটাভুটিতে হোক, ইন্ডিয়ার সঙ্গে মিয়ানমারের সম্পর্ক এখন অত্যন্ত ভালো, গত 15-20 বছর ধরে, এবং এর আগে যে মিলিটারি রেজিম ছিল তারাও সেই সময়ে আপনার কতগুলো পর্দার অন্তরালের রিলেশনগুলো ঠিক করেছে, সেইটা চায়নাকে মাথায় রেখেই তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তাহলে আমাকে মায়ানমারের ব্যাপারে চীনও সাহায্য করছে না, ভারতও সাহায্য করছে না, এইটার কতটা চীন এবং ভারত দায়ী আর কতটা আমরা পার্সু করতে পারছি না, এফিশিয়েন্সি এবং অন্যান্য বিষয়গুলোর ব্যর্থতা আছে কি না এগুলি তলিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কোভিডের কথা বলেছেন, কোভিডের ব্যাপারে কিন্তু আপনার যে স্ট্যাটিস্টিক্সগুলি দেখা যায়, চায়না জাপান এবং আমেরিকা তো দিয়েছে, সেটা চায়না জাপানের অবদানও কম নয়, এগুলো পত্রপত্রিকায় কম আলোচনা হয়। প্রায় এই সময় 1.5 বছর প্রায় 13 মিলিয়ন মার্কিন ডলারের মতন
কোভিড কেন্দ্রিক কতগুলি সাহায্য সহযোগিতা আপনার প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জাপান করেছে? এর মধ্যে এই যে যে প্যাকেজটা ছিল স্টিমুলাস প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে $331 মিলিয়ন বাজেট সাপোর্ট, বাজেটারি সাপোর্ট দিয়েছে জাপান। তারপরে মাস্ক দিয়েছে, মানে অন্যান্য যেগুলো আছে, ভ্যাকসিন দিয়েছে প্রায় 11 লাখ ডোজ, এগুলো কিন্তু বিনা পয়সায় দিয়েছে। চায়নাও ওই দিক থেকে আপনার ওইখানে এইটা নিয়ে এখন পৃথিবীতে আরেকটা, সমগ্র পৃথিবীতে এই কোভিড পলিটিক্স যেটা চলছে সেইখানে আপনি লক্ষ্য করুন, 80টা দেশে চায়না ভ্যাকসিন সাপোর্ট দিয়েছে, 80টা দেশ সারা পৃথিবীতে বাংলাদেশ সহ। কিন্তু এখন তার যে প্রোডাক্ট এবং ইউরোপ আমেরিকার যে প্রোডাক্ট, এটার মধ্যে একটা কম্পিটিশন আছে। আমেরিকার উদ্যোগে ভারতে কিন্তু এখন আপনার আমেরিকান ভ্যাকসিন প্রোডাকশনের জন্য একটা কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে, সেইখানে জাপানের কিন্তু জাপান তাদেরকে কনসেশনাল লোন দিবে, এইটা ইতিমধ্যে চুক্তি টুক্তি আপনার অনেকটা এগিয়ে গেছে বায়োলজিক্যাল ই ল্যাবরেটরি বলে একটা কোম্পানির সঙ্গে। এখন জাপানের আবার যে কোয়াডের পলিসি, আমরা টুইটার মধ্যে যাই, সাউথ এশিয়ার প্রতি তার আগে শুধুই মাত্র ইকোনমিক ইন্টারেস্ট ছিল, এবং সাউথ এশিয়াতে তার যে জাপানেতে কোয়ালিটি অফ প্রোডাক্টস তার একটা ভিজাবি চাইনিজ প্রোডাক্টের যে আপনার সম্পর্কে মানুষের ধারণা, তার তুলনায় জাপানিজ প্রোডাক্টের তার ধারণা বেশি, ইকোনমিক রিজনসে ছিল। কিন্তু এই চায়নাকে কেন্দ্র করে তার যে এখনকার সাউথ এশিয়া ইনভলভমেন্ট সেটা কিন্তু ইন্ডিয়া সেন্ট্রিক, এবং আপনি জানেন যে বে অফ বেঙ্গল কেন্দ্রিক তারা বিগ বি। আচ্ছা, সেইটা অর্থাৎ কোয়াডের উদ্যোক্তা হিসেবে জাপান যে সাউথ এশিয়াতে এখন তার পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইনভলভমেন্ট বাড়াচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়া সেন্ট্রিক পলিসি। আপনার লাস্ট চাইনিজ প্রাইম মিনিস্টার এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের মিটিংটা যদি আপনার মনে থাকে, খেয়াল করবেন যে একেবারে একই ভাষায় তারা কথা বলেছেন যে চাইনিজ জাপানিজ ইন্টারেস্ট এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট কোথায় কোথায় কনসাইড করে। তো এই যে কতগুলো একটা জটিল পরিস্থিতি যে তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আপনি আবার একটা প্রশ্ন তুলেছিলেন যে ভারতের সঙ্গে যদি আমরা ডিফেন্স ডিল করতে পারি, ডিফেন্স তাহলে অন্যদের সঙ্গে পারবো না কেন? তার আগে আমার তো একটা নাগরিক হিসেবে প্রশ্ন জাগে, মানে ডিফেন্সের যে স্ট্রেংথ দরকার হয় কেন? ডিফেন্স স্ট্রেংথ তো দেশকে রক্ষা করবার জন্য দরকার হয়, সে কারণে আমাদের একটা দেশপ্রমিক শক্তিমান একটা সেনাবাহিনীও দরকার, মানুষ সাধারণ মানুষেরও ট্রেনিং থাকা দরকার আমরা যদি সেইভাবে চিন্তা করি। কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে? সরকার আমাদেরকে বলছে যে ভারতের সঙ্গে আমাদের অনন্য সম্পর্ক। আচ্ছা, মিয়ানমারের সঙ্গে আমাদের এখন ঝামেলা চলছে, মিয়ানমার আবার ভারতের বন্ধু, চায়নারও বন্ধু, ভারত আর চায়না আমাদের বন্ধু, তাহলে এই যে জটিলতাটা কীভাবে হবে? তাহলে আমার যদি যুদ্ধ তো আমার চারপাশ ঘিরে আসে ভারত, ভারতের এই ডিফেন্স প্যাকটা কার এগেনস্টে? আমার দেশ আক্রান্ত হলে, নাকি ভারত আসলে আমার কাছে অস্ত্র বিক্রি করতে চায়? ডিলটা কি সেটার উপর নির্ভর করবে, এমওইউটা কি হলো, তার লক্ষ্যটা কি? আমরা তার কাছ থেকে আর্মস কিনবো? তো আমার সঙ্গে যদি ভারতের কখনো যুদ্ধ বাঁধে, আমি যদি তার কাছ থেকে আর্মস কিনি, আমার যুদ্ধের সময় কি আমি তখন অ্যাক্সেসরিজ পাবো, স্মল পার্টস কি পাবো? সেটা কি বুদ্ধিমানের কাজ? আসলে ব্যাপারটা হচ্ছে ভারত বাংলাদেশে একটা বিরাট আর্মস কি কেনে চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে কিছু আছে। চায়না এবং ইন্ডিয়ার ভিতরকার যে অর্থনৈতিক স্ট্র্যাটেজিক রাজনৈতিক সমস্যা আছে, ভারত বাংলাদেশের আর্মস ইন্ডাস্ট্রিতে বা আর্মির যে ইন্ডাস্ট্রি যেখানে আর্মস দরকার, এটাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিক্রি করতে চায়, ফলে ওইটা আর আপনার ওইটা একটা আসলে মোর অফ এ কমার্শিয়াল ভেঞ্চার দেন একটা ডিফেন্স প্যাক। তো এই সমস্যাগুলি চিন্তা করে আগাইতে হবে। চাইনিজ ইনভেস্টমেন্ট আপনি বলেছেন যে মাসপথে প্রত্যাহার করে, এবং চাইনিজ ইনভেস্টমেন্টের আরও ঝুঁকি আছে, শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার সঙ্গে চায়নার হলো ডিল, এটা খুব সুখকর কোনো অবস্থা তৈরি করে নাই, শেষ পর্যন্ত পটটাকেই তাদের কাছে লিজ দিয়ে দিতে হয়েছে, ফলে চুক্তিগুলো কী হয় এইটা নিয়ে আমরা আসলে সব কতগুলো ছোটো ডটস জানি। বাংলাদেশের মানুষকে সরকারের প্রতি চাপ প্রয়োগ করা দরকার যে কোন দেশের সঙ্গে এরকম জটিল পরিস্থিতিতে কী কী শর্তে কী কী আন্তর্জাতিক চুক্তি হচ্ছে, যেটা বাংলাদেশ সংবিধানে লেখা আছে 105 সম্ভবত প্রভিশন, যেটা পার্লামেন্টে উপস্থাপন করতে হয়, সেগুলো পুরাপুরি না দেখে এইটা আমাদের দিক থেকে একটা অসহায় বোধ করা ছাড়া কোনো পথ থাকে না। কিন্তু আরেকটা শেষ কথা এই পর্বে আমি বলতে চাই, একটা দেশ
বৈদেশিক সম্পর্ক এবং বৈদেশিক শক্তিগুলির সঙ্গে কি রাজনৈতিক কি অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে কতটা নিজেকে অ্যাসার্ট করতে পারবে তা নির্ভর করে সেই শক্তি সেই দেশ কতটা প্রতিনিধিত্বমূলক সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। যখন আপনার একবার স্বচ্ছ মানুষের যে কোনো সরকারের পেছনে যখন অধিকাংশ মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন ম্যান্ডেট থাকে অন্য দেশের সঙ্গে ডিল করতে সেই দেশের সরকারের অনেক শক্তি সামর্থ্য বেড়ে যায়। বাংলাদেশে ধরুন ভারতের প্রতি যে মানুষ যে বলে একটা এক ধরনের কি বলে যে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার করে এটা কতটা ভারতের দোষ আর কতটা আওয়ামী লীগের দোষ এইটা কিন্তু আমি খুব পরিষ্কার না। এটা কতটা মনস্তাত্ত্বিক সমস্যা কতটা রাজনৈতিক, যেমন ধরেন এই মুহূর্তে আমার শ্রীনিবাসনের বইয়ের কথা মনে পড়লো, জামদানি রেভলিউশন বলে একটা বই লিখেছিলেন কাসার ভাই, তো মনে থাকবারই কথা। তো সেইখানে অন্তত তিনটা কেসে উনি যখন অ্যাম্বাসাডার হাই কমিশনার হিসেবে সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন অন্তত তিনবার উনি প্রথমে কথা বোঝেন নাই পলিটিশিয়ানদের সঙ্গে, মন্ত্রী আর একটা পলিটিক্যাল পার্টি, যা আমাদের একটু দেখে শুনে রাখবেন। অর্থাৎ তারা তো এই দেশে একটা দল এক কিছু লোক আছে, ভারতের দালালি করতে না পারলে ওদের এটা মনস্তাত্ত্বিক রোগ এবং সাংস্কৃতিক সমস্যা এবং এই দেশের মানুষের উপর তাদের যথেষ্ট ইমান না থাকার সমস্যা। ভারত বাংলাদেশ সহ অন্যান্য তার ছোট দেশগুলিকে প্রভাব রাখতে চেষ্টা করবে এটা বোঝবার জন্য কোনো স্কলার দরকার হতে পারে? আমি ভারতের ভারতবাসী হলে আমিও তাই চাইতাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা আমার দেশের ইন্টালেকচুয়ালরা পলিটিশিয়ানরা ডিপ্লোমেটসরা হ্যাঁ আমরা এইটা কিভাবে নিজের স্বার্থকে সমুন্নত রাখি সেইটার উপর নির্ভর করে আমরা শেষ পর্যন্ত কী করতে পারবো, আর তার জন্য একটা যথার্থ নির্বাচিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার আবুল হাসান চৌধুরী, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, যে আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন বিশেষ করে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে সেখানে বাংলাদেশ নিজেই একটা ছোটো খাটো প্লেয়ার ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে কি না? আপনার কি মনে হয় যে সামরিক দিক থেকে কূটনৈতিক দিক থেকে সেই সামর্থ্য বাংলাদেশের আছে কি না বা হওয়া উচিত কি না, নাকি বাংলাদেশ অন্যের দিকে তাকিয়ে অন্যের পেছনে পেছনেই চলতে থাকবে? আমি তো মনে করি হয়ে ওঠার যে পর্যায়ে সেটা আমরা উত্তীর্ণ করেছি, আমরা আল্লাহর মেহরবানিতে আমরা কিন্তু এখন একটা স্ট্রং প্লেয়ার এবং আবারও ওই জায়গায় ফিরে যেতে হয়। স্ট্যাটিস্টিক্স অনেকখানি বলে, সব কিছু বলে না, এখানে একটা দৃশ্যমানের ব্যাপারটাও আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সমস্ত সুযোগ দ্বারা আমরা প্রতিষ্ঠা করেছি সেটার থেকে এর মধ্যে অনেক আলোচনা থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, গণতান্ত্রিক পরিমণ্ডলে সেটা থাকবেই এবং বাঙালি ইনহেরেন্টলি গণতান্ত্রিক। কিন্তু তারপরে এই কথা ঠিক, আজকে একজন বাঙালি হিসাবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপের আপনার স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার বলেন বা ফাইন্যান্সিয়াল টাইমস বলেন, আমরা কিন্তু একটা অ্যাট্রাকটিভ দেশে নিজেদেরকে পরিণত করতে পেরেছি। এই কথা বললাম এই জন্য যে আমরা অবশ্যই একটা স্ট্রং প্লেয়ার, আমরা এই বাণীটা খুব স্ট্রংলি দিতে পারি যে আমরা কাউর পক্ষে নাই কাউর বিপক্ষে নাই, তার মানে আমরা নিউট্রাল না, আমরা পজিটিভলি নিউট্রাল, আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই। একটা উদাহরণ, আজকে যদি আল্লাহ না করুক বাংলাদেশে এখানে খুব খারাপ অবস্থা হয়, ইনশাল্লাহ হবে না, তাহলে কিন্তু এটা শুধু বাংলাদেশের সীমানায় আটকে থাকবে না, এটা গ্লোবাল ওয়ার্ল্ড, এটা তো আর এই প্যান্ডেমিকের বলার পরে আর অপেক্ষা রাখে না। সেই জন্য আমাদের দেশের সমৃদ্ধি খালি আমাদের দেশের সমৃদ্ধি না, আমাদের দেশে আজকে আমরা চীনের পরেই সবচেয়ে বেশি পোশাক তৈরি শিল্পে এগিয়ে গেছি, তার কারণটা উই আর অ্যান অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন, এবং এই অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন প্রোটেক্ট করা শুধুমাত্র আমাদের দেশের সরকারের দায়িত্ব না, ইট বিকামস এ রেসপন্সিবিলিটি অফ দ্য রিজিয়ন, ইট বিকামস এ রেসপন্সিবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন এইসব ব্যাপারে কোনো ওই জিরো সাম গেম হয় না, যে জাপানের সাথে আজকে চীনের অনেক বিষয়ই মতভেদ, অনেক বিষয়ই তাদের দৃষ্টির দৃষ্টিকোণ ভিন্ন, সেই জাপানেরও কিন্তু খোদ মেইনল্যান্ড চায়নায় অসাধারণ বিনিয়োগ আছে, যেমন আছে তাইওয়ানে, যে তাইওয়ানের অস্তিত্বে চীন বিশ্বাস করে না। সেই জন্য এই এটা আমি কন্ট্রাডিকশন বলবো না, এটাকে আমি অ্যাকোমোডেশন বলবো, নানা কিছুকে সম্পৃক্ত করি আমরা এগিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে আমরা সার্কের প্রতিষ্ঠা সদস্য, সার্কের জন্ম এক অর্থে বাংলাদেশে, যেটা বঙ্গবন্ধু কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা একা এগিয়ে যেতে পারবো না, প্রাতিষ্ঠানিক রূপ পরে পায়। আমাদের মনে রাখতে হবে যে বিমস্টেকের আমরা কিন্তু প্রতিষ্ঠা সদস্য, আগে ছিল ইস্টেক, ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন,
এটা শোনার পর মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো জোরাজুরি করেন এবং প্রধানমন্ত্রী গুজরাল সেটা অস্বীকার করতে পারেন নাই। উই আর এ অরিজিনাল সিগনেটারি অফ বিমস্টেক, এই কথাগুলো যেটা 30 বছর আগে হয়ে গেছে, বহু বছর আগে হয়েছে, আমি ঠিক জানি না কত বছর, হয়তো তাই হবে 30। এটার কারণটা হচ্ছে যে আমরা যে কথাটা আপনি বললেন, আমরা উই আর নো লঙ্গার উই আর এ স্ট্রং প্লেয়ার, আমাদের এটাকে কোন অ্যারোগেন্ট মনোভাব নিয়ে এই স্ট্রেংথটা দেখাবার দরকার নাই, কিন্তু উইথ কনফিডেন্স আমরা এটাকে কনফিডেন্টলি আমাদের স্ট্রেংথটা প্রজেক্ট করতে পারি থ্রু অ্যানালিসিস। আই মিন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস ইন মাই রেকনিং, আমার চিন্তায় দে আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাদেরকে যদি খোলাভাবে বুঝিয়ে বলা যায় অবস্থানটা কি, যদি মানুষ তোমাদের বিরুদ্ধে চলে যায় এমন কোন সরকার থাকবে না, থাকতে পারে না, যারা মানুষকে অন্যদিকে টেনে নিতে পারবে, এই কথাটা বললে তারা বুঝবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া নিজেদেরকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছিল জাতিসংঘে, জাপানও ডিক্লেয়ার করলো, কিন্তু এটা আওয়ামী লীগ সরকার আগে আসার আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা জাপানকে ভোট দিব। পরে যখন আওয়ামী লীগ সরকার আসলো, ইন্ডিয়ার থেকে একটা বিরাট প্রতিনিধি দল আসে ক্যানভাস করার জন্য, যে আমরা যেন আমাদের প্রতিশ্রুতি উল্টিয়ে আমরা যেন ইন্ডিয়াকে ভোট দিই। আমার সাথে কথাবার্তা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী তাদের বুঝিয়েছিলেন যে দেখো এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়ার থেকে সুইচ, আর জাপান থেকে সুইচ করে ইন্ডিয়াতে যাই, তাহলে আমাদের এই যে পুরনো বদনাম সেটা খুব জাগ্রত হবে, সেটা কি তোমাদের জন্য খুব ভালো। ওরা একটা সুন্দর সেন্টেন্স বলেছিল ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি, আন্ডার দিস সার্কামস্টান্সেস উই ক্যানট এনকারেজ ইউ টু চেঞ্জ ইউর স্ট্যান্ড। কবির ভাই নিশ্চয়ই পছন্দ হবে। সো এই যে এটা ডিপ্লোম্যাটিকলি বুঝাতে হবে, ইনশাল্লাহ আমরা পারবো, আমি আশা করি। আমাদের অবস্থান স্ট্রং, আমাদের একটু কনফিডেন্টলি করতে হবে, তবে রাইট এট দিস মোমেন্ট অল আওয়ার ফোকাস ইজ অন গেটিং ভ্যাকসিন, যদি সম্ভব হয় আমরা একটা ভালো রাইটস পে এখানেই সেটা ম্যানুফ্যাকচার করতে পারি, কারণ আমরা যদি পৃথিবীতে এত মেডিসিন দিতে পারি, আমরা কেন এখানে আমাদের এই ভ্যাকসিন তৈরি করতে পারবো। সিলুর ভাই আপনাকে ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত আজকে অনেকদিন পর কবির ভাইয়ের সাথে দেখা হলো। আপনার মাধ্যমে আপনার অসংখ্য শ্রোতা, আপনার অসংখ্য আপনি আছেন আমাদের সঙ্গে থাকছেন, জি আচানুল কবির, আমি এই কাসারবের পুরো স্পিরিটের সঙ্গে একমত হয়ে একটা শব্দের ডিগ্রি খালি বদলে বলতে চাই। উনি বলেছেন বাংলাদেশের স্ট্রং প্লেয়ার, আমি মনে করি না বাংলাদেশের স্ট্রং প্লেয়ার, কিন্তু মনে করি বাংলাদেশের স্ট্রং প্লেয়ারের হওয়ার জন্যে তার সমস্ত শর্ত এই মুহূর্তে রিজিওনাল এবং আন্তর্জাতিক রাজনীতি এই এশিয়া অঞ্চলে যেভাবে দানা বেঁধেছে, সব স্ট্রং প্লেয়ার হিসেবে অ্যাক্ট করার জন্যে সম্ভাবনা তৈরি হয়েছে। এইটাকে সত্যিকার অর্থে স্ট্রং প্লেয়ার হওয়ার উপর নির্ভর করবে আমাদের সততার ব্যাপারে, সততার সঙ্গে আমরা ভাই তোমার কাছে এই চাই, আমরা চাই না, এই কারণে আমি চাই, আমি আমার দেশের সমৃদ্ধি চাই, এটা তোমার অপরাধ হতে পারে না, তোমার সঙ্গে এইটাই গেলে আমার অসুবিধা হবে, ওনার সঙ্গে ওইটাই গেলে আমার অসুবিধা হবে, আমাদের মিউচুয়াল ইন্টারেস্ট কোন জায়গায় আছে সেটা সততার সাথে প্রজেক্ট করা, মর্যাদাবোধ খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এই নেগোসিয়েশনগুলিতে মর্যাদাবোধ খুব দরকার হবে, কূটনৈতিক প্রশাসনিক এবং রাজনৈতিক দক্ষতা প্রয়োজন হবে, এবং সর্বোপরি যারা এইটা যেই সরকারগুলিকে প্রতিনিধিত্ব করবে তাকে সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার করতে হবে, যাতে বলতে পারে যে আমার পিছনের দেশের মানুষ, আই ডু রিপ্রেজেন্ট দি অ্যাসপিরেশনস অফ মাই পিপল, এইটা আমি করতে পারি, এটা আমি করতে পারি না। সেই জায়গায় গেলে অফকোর্স আজকের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশ যে ইন্টিগ্রেশন এই যে এটা তৈরি হয়েছে, এইটা আমাদের পক্ষে এটা করা সম্ভব। আর কিছু যোগ করতে চান? না। মিস্টার আবুল হাসান চৌধুরী, আমি শুধু কবির ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের একটা ঐক্যবদ্ধ ভাবে এই কথাটা তুলে ধরতে হবে। আমাদের তো অনেক উজ্জ্বল উদাহরণ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেবল একবারই এ পর্যন্ত বাংলাদেশে এসেছিলেন, এবং তখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন এই কথাটা উত্থাপন করেন যে গ্যাস বিক্রি করো, উনি কিন্তু বাইল্যাটারাল টকসে, এগুলো আমাদের রেকর্ড না থাকলে ওদের ওখানে রেকর্ড আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তুমি তো তোমার দেশের জন্য 50 বছরের মজুদ রাখছো, আমি তোমাদের বিরুদ্ধে না, আমি তোমাদের চাহিদার কথা বুঝি, তা আমি তো মাত্র 30 বছরের জন্য রেখেছি, এবং হি স্টার্টেড লাফিং। আমার কথা হচ্ছে যে অনেক কথা হচ্ছে যে আমরা আমরা কেন মানুষের সাথে বৈরিতা করতে যাব, ইট ইজ এগেইনস্ট মাই ইন্টারেস্ট, কিন্তু একই সাথে আমার তো এই কথা বলতে হবে যে আমার সীমানায় যদি কেউ নিহত হয় সেটার দ্বারা বন্ধুত্ব বাড়ে না, এই কথাটা বলা তো একটা সঠিক বন্ধুকেই বলা যায়, ওই কনফিডেন্স ওই সাহস নিয়ে
মরহুম মাকফুর আমার যিনি নেতা ছিলেন, আমার যিনি সিনিয়র ছিলেন, আব্দুস সামাদ আজাদ সাহেব একদিন একটা ভারতীয় প্রতিনিধি দলকে বলেছিলেন, আপনি বন্ধুত্ব নিবারি কি দেবারি কি, ওই বন্ধুত্ব আমরা স্থাপন করেছি 71-এ, সেই শক্তি দিয়ে আপনাকে এই এই কথা বলছি। সো উইথ কনফিডেন্স যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, ওই যে কূটনীতি শব্দটা আমার খুব ভালো লাগে না, ডিপ্লোমাসিতে খোলাখুলি কথা বলা, বাট অ্যাজ কিসিঞ্জার সে, তার নাম যত জঘন্যই হোক, অ্যাজ এ ডিপ্লোম্যাট আমি কিসিঞ্জার নামটা আনলাম, যে অল্টারনেটিভটাকে, অল্টারনেটিভটাকে আপনার অ্যাট্রাকটিভ করে দেখাতে পারতে সক্ষমতা অর্জন করতে হবে, বিকল্পটাও গ্রহণযোগ্য, এইভাবে আপনাকে কথা তুলে ধরতে হবে। আপনার সঙ্গে একমত, কিন্তু আবারও একটা কথা বলছি যে আমরা চায়না, জাপান, হ্যাঁ ওদিকে আমেরিকা এবং ইন্ডিয়াকে কেন্দ্র করে একটা নতুন সমীকরণের মধ্যে ঢুকেছে, এইটা এইটার মধ্যে আমাদের একটা 50-50 সম্ভাবনা, যদি আমরা আমাদেরকে অ্যাসার্ট করতে পারি বুদ্ধি বিবেচনা দেশপ্রম দিয়ে, তাহলে আমরা এখান থেকে গেইন করব, আর যদি না করতে পারি আজকে তার ফাঁদে পড়বো, কালকে তার ফাঁদে পড়বো, এবং সেইটা এই ঐতিহাসিক যে সম্ভাবনা এবং সুযোগ সেটাকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া ঠিক হবে না, আমরা ইতিবাচকভাবে এক ধরনের এগিয়ে যাওয়ার আশা রাখছি। অনেক ধন্যবাদ মিস্টার হাসান চৌধুরী, অনেক ধন্যবাদ। আর দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের নানা দিক নিয়ে, এবং ডিপ্লোমেসিটা চালাকি দিয়ে হয় না, ওনারা বলছিলেন নিজের অবস্থানটা সেখানে পরিষ্কার করা দরকার, একই সঙ্গে কোন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি হচ্ছে সেটি বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে, সরকারগুলো সাধারণত সেটি জানাতে চায় না, কিন্তু এটি সংসদের মাধ্যমে দেশের জনগণের জানবার অধিকার রয়েছে। এই অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে এবং জনসংখ্যার বিচারেও বাংলাদেশ কোনো অবস্থাতে একটি ছোট দেশ নয়, এবং তার ভৌগোলিক অবস্থানের কারণে, জিও স্ট্র্যাটেজিক পজিশনের কারণে বাংলাদেশ এই অঞ্চলে একটি বড় শক্তি হয়ে উঠতে পারে, ভালো অনেক বড় প্লেয়ার হয়ে উঠতে পারে, বড় না হোক, মাঝারি মানের, ছোট, কিন্তু তার খেলবার সক্ষমতা আছে, যেটি নুরুল কবির বলছেন যে অনেক উপাদান আছে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে হবে। অন্যদিকে মিস্টার আবুল হাসান চৌধুরী মনেই করেন যে স্ট্রং প্লেয়ার, কিন্তু তিনি আবার সেটিকে খুব একটা দেখাতে চান না। আর সব মিলিয়ে আমরা যেন কারো পেটের মধ্যে ঢুকে না পড়ি সেটি রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।